নমস্কার, ওপেন কনসেপ্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম কাস্ট সার্টিফিকেট মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনারা অনলাইনে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্কও এখানে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু লিঙ্কটি ঠিকঠাক কাজ করত না। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কী করে আপনাদের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে আপনারা প্রথমে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে এলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর একদম সর্বশেষ অপশন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার স্ল্যাশ সার্টিফিকেট নাম্বার, মানে আপনাদের কাছে যদি সার্টিফিকেট নাম্বার থাকে সেই সার্টিফিকেট নাম্বারও পুট করতে পারেন। অন্যথায় অ্যাপ্লিকেশন নাম্বার, মানে যখন আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলেন তখন যে নাম্বারটি আপনার কাছে ছিল সেই নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনাদের যে নামটা আছে নামটা এখানে পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। আমি এটা লাইভ আপনাদের সামনে করে দেখাচ্ছি। দেখুন, আমি একটি সার্টিফিকেট নাম্বার এবং নাম এখানে পুট করে দিয়েছি, তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করছি। আমি ক্লিক করলাম ডাউনলোড সার্টিফিকেট অপশনে, দেখুন সার্টিফিকেট এখানে জেনারেট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই জেনারেট হলো। এরপর আমি সার্টিফিকেটটি ওপেন করছি আপনাদের সামনেই, দেখুন সার্টিফিকেটও ওপেন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে সার্টিফিকেটটি জেনারেট হয়ে গেছে। এটি হলো আপনাদের সার্টিফিকেট এবং এটি দেখুন লেখা আছে ডিজিটালি সাইন বাই কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, সাব ডিভিশনাল অফিসার। এনার একটি ডিজিটাল সিগনেচার আছে, যে ফটোটি আপলোড করা হয়েছিল সেই ফটোটিও এখানে চলে এসেছে। এবং যেমন সার্টিফিকেট হয়, নর্মাল সার্টিফিকেটে এই বারকোডটা থাকতো না, এই কিউআর কোডটা কিন্তু এই সার্টিফিকেট এখন যুক্ত হয়েছে। এই সার্টিফিকেটটা কিন্তু সব জায়গায় গ্রাহ্য এবং আপনি যে কোনো জায়গাতে এই সার্টিফিকেট দিয়ে কাজ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে ছোট্ট এই আপডেটটুকুই দেওয়া ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর প্রত্যেকবারের মতো বলে দিই, আমার চ্যানেল যারা নতুন জয়েন করলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। ধন্যবাদ।